আমাদের মধ্যে অনেকেই আছি যারা শরীরচর্চার জন্যে হাঁটাহাঁটি বা ছোটাছুটি করে থাকি। সেক্ষেত্রে গোড়ালি বা পায়ে মোচড় আসা কিছু অস্বাভাবিক নয়, তবে ক্রেপ ব্যান্ডেজের ব্যবহার সেক্ষেত্রে অনেকটা হেল্প করতে পারে এই সমস্ত ছোটোখাটো চোট থেকে। আর সেই ব্যবহার যদি ফুটবলারদের কায়দায় হয় তাহলে তো কি ব্যাপার। আসুন দেখে নিই কীভাবে আমরা সেটাকে বেঁধে থাকি। সবার প্রথমেই ক্রেপ ব্যান্ডেজকে এইভাবে রোল অবস্থায় ইউজ করতে হবে, খোলা অবস্থায় নয়। আমরা ডান পা দিয়ে শুরু করব। ডান পায়ের ক্ষেত্রেতে আমরা ডান দিক থেকে বাঁ দিকে যাব। প্রথমেই ক্রেপ ব্যান্ডেজকে এইভাবে নিন, উল্টে না, এইভাবে নিয়ে এবার ডান দিক থেকে বাঁ দিকে বাঁধতে শুরু করুন। আমি এখানেতে দু পাক দিয়ে বাঁধব, তো এক পাক এবং দু পাক দিলাম। এবার গোড়ালির নিচ থেকে দেখে নিন, এক পাক দিয়ে সামনে নিয়ে এলাম। এবার পায়ের ওপরের অংশে এখানে আমরা আরও দু পাক দেব, তো এক পাক এবং দু পাক। এবার পায়ের নিচ থেকে একবার ঘুরিয়ে নিয়ে এসে আরও এক পাক পায়ের ওপরের অংশে দিয়ে কোথাও এটাকে গুঁজে দিন। খেয়াল রাখবেন খুব বেশি চাপ দিয়ে বাঁধবেন না, চাপ মডারেট রাখবেন, খুব চেপেও না খুব হালকাও না। এবং আমাদের বাঁধন এখানেতে কমপ্লিট হয়ে গেছে। একইভাবে বাঁ পায়ের ক্ষেত্রে আমরা বাঁ দিক থেকে শুরু করব এবং ডান দিকে যাব। তো আমি পুরো ব্যাপারটা আর একবার করে দেখাচ্ছি, ভালো করে দেখে নিন। সবশেষে মোজা ব্যবহার করুন, মোজা নিয়ে পায়ে গলিয়ে দিন এবং ব্যাস, আপনার ক্রেপ ব্যান্ডেজ সম্পূর্ণ নিজের জায়গায় সুরক্ষিতভাবে আছে এবং খুলে আসার চান্সও আর নেই। তো এইভাবেই আমরা ফুটবলারদের কায়দায় ক্রেপ ব্যান্ডেজ ইউজ করতে পারি। আর হ্যাঁ, খোলার সময়তেও এইভাবে রোল করেই খুলুন, এতে পরবর্তী ব্যবহারের সময় সুবিধা হবে। থ্যাংক ইউ।